আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দ্বীনের সব শাখা সহজ। সব শাখা কি? আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না তার জন্য হার গুনাহ সহজ। নাউজুবিল্লাহ বলেন, প্রতিটা গুনাহ তার জন্য সহজ হয়। মাজ আল্লাহ, এই জন্য গুনাহ সহজ হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলা লানতের চিহ্ন। বলেন, গুনাহ সহজ হওয়া আল্লাহ তাআলা লানতের চিহ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন, আপনাকে যখন কেউ মানে তখন আপনি কী করেন? ইদা উতি আতি, কেউ যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিন মতে চলে, তখন আপনি কী করেন? আল্লাহ তাআলা বলেন, ইদা উতি আতু রাদিতু, কেউ যখন আমাকে মেনে চলে, আমার হুকুমগুলো মানে, তখন আমি তার উপর রাজি হয়ে যাই। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওয়া ইদা রাদিতা, আপনি যখন রাজি হন তখন কী করেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা রাদিতু বারাকতু, আমি যখন রাজি হই তখন তার জীবনে বরকতে বরকতে ভরে দেই। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওয়া ইদা বারাকতা, আপনি যখন বরকত দেন তখন কি হয়? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না বারাকাতি লাইসাত লাহা নিহায়া, আমি যদি কারোর জীবনে বরকত দেই ওই বরকতের কোনো সীমা আর পরিসীমা থাকে না। আল্লাহ তাআলার বরকতের কি থাকে না বলেন? সীমা আর পরিসীমা থাকে না। আল্লাহ তাআলা বরকত দিলে ওই বরকতের কি থাকে না বলেন? এবার জিজ্ঞেস করেন, ওয়াইদা উসিতা, তখন কেউ আপনার নাফরমানি করে তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা উসিতু, যদি আমার নাফরমানি করা হয়, নামাজ পড়া না হয়, রোজা রাখা না হয়, নাফরমানি করা হয়, তখন আমি তাকে লানত দেই। আপনি যখন লানত দেন তো কি হয়? ইন্না লানাতি তাবলুগু ইলা সাবিআ, মুআযাল্লাহ, আমি যদি কাউকে লানত দেই আমার লানত তার প্রজন্মের সপ্তম সিঁড়ি পর্যন্ত স্পর্শ করে, সপ্তম সিঁড়ি পর্যন্ত লানতের আসর পৌঁছে যায়। লানতের আসর কোন পর্যন্ত পৌঁছে? সপ্তম সিঁড়ি পর্যন্ত পৌঁছে। আর বরকতের তো সীমা আর পরিসীমা থাকে না। এই জন্য মেরে ভাই, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ। যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয় তা আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা বান্দাকে যখন ভালোবাসে তো বান্দাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আগে মহেব হন, বান্দা আগে মাহবুব হয়, পরে বান্দা মহেব হয়, আল্লাহ তাআলা মাহবুব হন। আগে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, পরে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে। আগে মা বাচ্চাকে ভালোবাসে, পরে বাচ্চা মাকে ভালোবাসে। বাচ্চা জন্মের পরে পরেই মাকে ভালোবাসে না, ছয় মাস পর্যন্ত চিনে না, শুধু মা ভালোবাসতে থাকে। এবার সাত মাস, আট মাস, দশ মাস হয়েছে, এবার এই বাচ্চাও তার মাকে ভালোবাসে। এবার বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না, কি ভাই, কিন্তু দুই দিন বয়সী বাচ্চা দেখে মা হাসপাতাল যাচ্ছে তো বাচ্চার কোনো খবর নেই। আগে মা ভালোবাসে না আগে বাচ্চা ভালোবাসে? আগে মা ভালোবাসে। ঠিক তেমনি ভাবে আগে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সিনাগুলোতে ঈমান রেখে দিয়েছেন। এজন্য আমাদেরকে ঈমান দেওয়া এটা আল্লাহ তাআলার ভালোবাসার পরিচয়ক। এজন্য ভালোবাসা দুদিক থেকে হয়। ভালোবাসা কয়দিক থেকে হয় বলো? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, জানো হার ঈমানওয়ালার আমি আল্লাহ বন্ধু লাগি। আমাদের সকলের বন্ধুকে আল্লাহ, আমাদের সকলের বন্ধু, তবে আমরা সকলে আল্লাহর বন্ধু নই, আল্লাহ আমাদের বন্ধু হয়ে আছেন ঈমান যেদিন পেয়েছি সেদিন থেকে। আর আমাদের মধ্যে আল্লাহর বন্ধুকে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরাই শুধু আমার বন্ধু। কি হয় তাহলে? ঈমানের দ্বারা বন্ধুত্ব অর্ধেক নেমে আছে, আর তাকওয়ার দ্বারা বন্ধুত্ব অর্ধেক উঠবে। এবার দুটোটা হলে কি হবে বলেন? পুরা পুরা হবে। এজন্য আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, জানো যদি কেউ আমার বন্ধু হয় আমি কি করি জানো? আমি তার সামনে এলান লাগায় দেই। তার সামনে কি লাগায় দেয়? তার এলান লাগায় দেয়।
তুমি আমার বন্ধু, যাও মৃত্যুর বিছানায়, তোমার আর কোনো টেনশন হবে না, যাও যাও মৌতের পরে তোমার কোনো ভয় হবে না, তোমার সামনের জীবনের জন্য কোনো ভয় হবে না, আর পেছনে রেখে আসা জীবনের জন্য কোনো টেনশন হবে না। তোমার সামনের সব ঘাঁটিতে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরা, সামনের সব ঘাঁটিতে আমি তোমার সাথে থাকব। সামনের সব ঘাঁটিতে কে থাকবে? আল্লাহ তাআলা সাথে থাকবেন। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি অল্প কটা দিন আল্লাহ তাআলাকে সঙ্গে নিয়ে রাখো, তো কোটি কোটি বছর আল্লাহ তাআলা তোমাকে সঙ্গে নিয়ে রাখবেন। কি ভাই, কথাটা বলতে তো কত সহজ, মা আসহালু নুতকা বলা কতই না সহজ, আমা আসআবু ফিআলা এটা করা কতই না কঠিন। আমি আল্লাহ তাআলাকে সামনে রাখা, আল্লাহ তাআলাকেই সামনে রাখা, আল্লাহ তাআলাকেই জীবনের উদ্দেশ্য বানানো, আল্লাহ তাআলাকে জীবনের কি বানানো বলেন, উদ্দেশ্য বানানো। আমার জিন্দগির উদ্দেশ্য হয় আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। আমার উদ্দেশ্য কি হয় বলেন, আমার আল্লাহ আমার উপরে কি হয়, রাজি হয়ে যায়। যদি দুনিয়াতে আমি রাদিয়া হই তাকে রাজি করনে ওয়ালা হই, তো চিরেই আমি হব মারদিয়া, আমি এই পারে তাকে রাজি করব, তিনি ও পারে আমাকে রাজি করবেন। বলেন আমি এই পারে কাকে রাজি করব, আল্লাহ তাআলাকে রাজি করব, আর ও পারে কে কাকে রাজি করবেন, আল্লাহ তাআলা আমাকে রাজি করবেন। শুধু রাজি করবেন না, বলকে আবার জিজ্ঞেস করবেন আর কিছু লাগবে, আবার জিজ্ঞেস করবেন আর কিছু চাই তোমার, আর কি হলে তুমি রাজি হবা, রাজি হওয়া পর্যন্ত দিতে থাকবেন। বলেন রাজি হওয়া পর্যন্ত কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি অচিরেই আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক আপনি রাজি হয়েই যাবেন। যেন বক্তব্য হলো আপনি আমাকে এই পারে রাজি করবেন, কথা দেন 60 বছর আপনি আমাকে এই পারে রাজি করবেন, আমি কথা দিলাম ওই পারে কোটি কোটি বছর আপনাকে রাজি করে ছাড়ব। রব যদি রাজি করে ছাড়ে তো কি কি দিবেন বলেন। এই জন্য কালা বাদু আলি মুহাম্মদ, রাসূলের পরিবারের কেউ একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্না, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তিনি বলে উঠলেন, তাহলে আমিও তো জান্নাতি। কি বললেন বলেন, আমিও জান্নাতি। তো অন্যরা জিজ্ঞেস করলেন, ইনি ছিলেন ইমাম জয়নুল আবেদিন রহমাহুল্লাহ তাআলা, তিনি বললেন ইদান ফিল জান্না আনা ফিল জান্না, তাহলে তো আমিও জান্নাতি। বলে এই আয়াতে কারিমার সাথে তোমার জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তো তিনি বললেন, আল্লাহ তাআলা কথা দিলেন, হাবিব আপনাকে আমি রাজি করে ছাড়ব, আর রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত তার একজন উম্মত জাহান্নামে থাকে। ওয়ালা ইয়ারদা আর-রাসূল ওয়া আহাদু মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ তাআলা রাসূলকে রাজি করবেন করবেন করবেন, আর ততক্ষণ রাসূল রাজি হবেন না যতক্ষণ তার এক আখিরি উম্মত জাহান্নামে থাকে। আল্লাহ তাআলা আখিরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে দিয়ে রাসূলকে বলবেন, আর লাগবে, হয়েছে এবার, তো রাসূল বলবেন বাস বাস। এই জন্য আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি এটা তরজমা এভাবে করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস, শেষ তক আপনি বলে ফেলবেন যে রব্বুল আলামিন, হয়েছে, আর লাগবে না। কি ভাই, তাহলে তো আমরা সকলেই জান্নাতি, আমরা এই মজলিসে যারা আছি বলেন আমরা সকলেই কি, বলেন আমরা সকলেই জান্নাতি, খুশি হইতে পারেন নাই, খুশি না বেজা, আমরা সকলেই জান্নাতি বলেন আলহামদুলিল্লাহ, আমরা সকলেই কি বলেন, আমরা সকলেই জান্নাতি। তো যিনি জান্নাতি হন, যিনি জান্নাতি হন, তো আমাদের দেশে একটা কথা আছে, ভালো ভালো ছেলের কথা ভালো, ভালো ধানের পাতা কালো, যেই ধান ভালো হবে ওই ধানের কি হয় বলেন, পাতা কালো হয়, যে ছেলে ভালো হবে এই ছেলের ছোটবেলায় কি হয়, কথা ভালো হয়, তো তাহলে আমরা সব জান্নাতি, আমাদের কথা ভালো হবে, কি বলেন আমাদের কথা কি হবে বলেন, আমাদের কথা ভালো হবে, আমাদের কাজ ভালো হবে, আমাদের জিন্দগি সুন্দর হবে, আমাদের জিন্দগি কি হবে, আমাদের জিন্দগি সুন্দর হবে। এজন্য মেরে ভাইও আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গতি ঠিক করে দেন, আমাদের জিন্দগির যেন গতি ঠিক হয়ে যায়, আমাদের জিন্দগি যেন শুধুই আল্লাহর জন্য হয়,
আমাদের বলা যেন আল্লাহর জন্য হয়, আমাদের শোনাও যেন আল্লাহ তাআলার জন্যই হয়, আমাদের নামাজ যেন আল্লাহ তাআলার জন্যই হয়। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে যখন নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে এই কথাটা বারবার, এই কথা দিলে আনা, এই কথা বারবার দিলে আনা, আমি নামাজে কেন দাঁড়িয়েছি, বলেন আমি নামাজে কেন দাঁড়িয়েছি, এই কথাটা বারবার প্রশ্ন করা, আমি কেন দাঁড়ালাম নামাজে। উত্তর হবে, আমি তো আল্লাহ তাআলার মহাব্বতে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহ তাআলার ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। বলেন আমি আল্লাহ তাআলার ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। কর্মচারী ডিউটি করে বেতনের জন্য, কর্মচারী ডিউটি করে কি? আচ্ছা, কাজের মেয়েটা কাজ ধোফা আপনার জামা ধুয়ে দিছে, ধোফা আপনি কত দেন তাকে? 10 টাকা বা 20 টাকা। আচ্ছা, বাড়তি যদি 100 টাকা দিয়ে দিলেন, ধোফা এবার কেমন খুশি হবে? খুশি হবে না। আচ্ছা, আপনার স্ত্রী আপনার জামাটা ধুয়ে দিল, আপনি এবার 500 টাকা দিলেন, তো স্ত্রী কি বলবে? তুমি আমার ভালোবাসাকে 500 টাকা দিয়ে মূল্যায়ন করেছ। ধোফা 20 টাকার পরিবর্তে 100 টাকা দিলে খুশি হবে না, নারাজ হবে? আর স্ত্রী জামা ধুয়ে দিলে টাকা দিলে খুশি হবে না, নারাজ হবে? তুমি আমার ধোফা ভাবছো? তুমি আমার ধোফা বানাইলা, তুমি আমার এই ধোয়াকে, আমার এই ভালোবাসাকে তুমি টাকা দিয়ে মূল্যায়ন করলা, কি করলা এটা? তুমি সে চোখে পানি ফেলে দিল, কি করছো তুমি? এই তোমার ভালোবাসার দাম? আমার ভালোবাসার দাম 500 টাকা? কি হয়? তা আমি যদি বলি রব্বুল আলামিন আমি তো জান্নাতের আশায় নামাজ পড়ছি, রব যেন বলবেন তুমি আমাকে বাদ দিয়ে জান্নাত ধরলা, কি হয়? তুমি আমার রেখা কি ধরলা? তুমি খালেককে রেখা মাখলুক ধরলা? সেটাও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, বলেন সেটাও আল্লাহ তাআলার কাছে কি? পছন্দনীয়। লেকিন আমরা তো সেটাও করি না, কিন্তু এটা মাকসাদে আসলি নয়। আমার নামাজ হবে আমার আল্লাহকে ভালোবাসি এজন্য। বলেন নামাজ কেন হবে? বলেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এজন্য, আমি আমার রবকে ভালোবাসি এজন্য। স্ত্রী তার স্বামীর জামা ধুয়ে দেয় কেন? তাকে ভালোবাসে এজন্য। চা বানায় কেন? তাকে ভালোবাসে এজন্য, নাকি ভাত খাওয়ায় লেগা? কি ভাই, ও প্রতিদিন এত সুন্দর করে বাজার করে, তোর ঘরটা ধুয়ে দেয় এই জন্য? কেন? শুধুই ও একটু খুশি হয়ে যায়, শুধুই কি বলে, ও একটু খুশি হয়ে যায়, ও রাজি হয়ে যায়, ও আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওর ভালোবাসা কি? ওর ওর ভালোবাসা। আমিও তো আমার রবের ভালোবাসা, আমার রবের ভালোবাসা। বলেন আমার নামাজ কেন হবে? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। উচিত ছিল প্রতিদিন আল্লাহ তাআলার ভালোবাসার কথা শোনা। আমাদের আমার পীর মোর্শেদ, আমাদের খতিব শাহ হুজুরের পীর মোর্শেদ হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, আমাদের ঢালখানাগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহু, তিনি বলেন যে মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। বলেন তো, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। কখনো যদি রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার সুযোগ পান তো গিয়ে বলবেন, সাফ বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি অনেক ভালোবাসি। কি ভাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে, আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ মেরে ভাইও, বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার হযরত বলেন যে তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যেন বলেন, হ্যাঁ আমি তো তোমাকে এই জন্যই বানিয়েছি। এই জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও শাহীন তরজমা করছে ইল্লা লিয়াশিকুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য, আমি তোমাকে বানিয়েছি শুধুই আমাকে কি ভালোবাসার জন্য। হ্যাঁ তুমি আমার ভালোবাসার পরিচয় দিবে কি দিয়ে? এই জন্য কখনো জবানে দিবে, কখনো কাজে দিবে, কখনো ছেড়ে দিয়ে দিবে, কখনো মাল খরচ করে দিবে, কখনো আমার ঘর ঘুরে ঘুরে দিবে। কি হয়, কখনো তুমি জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা